যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ফোর্থ সেমিস্টারে বেসিক্যালি অনেক কলেজগুলোতে পিপিটি প্রেজেন্টেশনস মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান তোমাকে করতে হবে এরকম বলা হয়েছে সো আমি কীভাবে এটা করে থাকে আমি ওরাই জাস্ট বলে দিচ্ছি এবং আমার তো সাবজেক্ট জানা নেই এতগুলো কলেজ আছে টোটাল ফিফটি কলেজ প্লাস সো কোন কলেজে কোন টপিক দিয়েছে এটা আমার জানা জানা নেই সো যদি সিমিলার থাকে টপিক থাকে বা তোমাদের যদি এভাবে বলে যে যে কোনো তোমাদের যে টপিকগুলো রয়েছে সিসি এইট নাইন টেন এই সব মিলিয়ে কোনো একটা টপিকের উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে তাহলে আমাকে জানিয়েও আমি একটা লিখে দেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ যদি তোমাদের র্যান্ডমলি চুজেস চুজ করতে দেয় হ্যাঁ যে যে কোনো একটা ইংলিশ লিট টপিক থেকে তোমাদের পিপিডি প্রেজেন্টেশন করতে হবে তাহলে সেটাও আমাকে বলো তাহলে আমি লিখে দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের সুবিধার জন্য যাদের কাছে কম্পিউটার রয়েছে বা ল্যাপটপ রয়েছে আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি কেমন হবে বা কীভাবে লিখতে হবে তুমি এটা লিখতে পারবে আর আর যাদের কাছে নেই না থাকারই কথা কারণ এটা কস্ট লিখুক সে ল্যাপটপ হতে পারে বা কম্পিউটার হতে পারে তা তোমাকে কি করতে হবে ইজিলি তোমাকে কোনো রকমভাবে ক্যাব মানে সাইভার ক্যাবে যেতে হবে ওখানে যিনি থাকবেন উনি ব্যাপারগুলো জানেন পাওয়ার প্রেজেন্টেশন কিন্তু টপিকটা জানেন না উনি এটা জানারও কথা নয় তাহলে তাহলে তোমাকে বসে তোমাকে বলতে হবে আর উনি সেটা তোমাকে প্রেজেন্টেশনস কিভাবে করতে হয় বা উনি করে দেবেন এবং তুমি কী করবে তোমাদের কাছে সবার কাছে পেনড্রাইভ রয়েছে আশা করব রয়েছে বা যদি দাঁত কিন্তু কিনতেই হবে ওকে তিনশো চারশো টাকার মতো পড়বে আমি সবাইকে সাজেস্ট করাবো এইচ কেন ভালো ভালো হবে একটু বেশি করেই কিনে নাও তাহলে এটা তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে তো সেখান থেকে তুমি সেই যে ডাটাটা উনি বানালেন মানে পিপিটিটাকে তুমি এখানটায় কনভার্ট করে নেবে তোমাদের যে পেনড্রাইভ রয়েছে ওখানে তুমি কলেজে নিয়ে যাবে ওইটা এবং দেন কলেজে তোমাকে যেই রুমে বসাবে ওখানটায় ওবভিয়াসলি কম্পিউটার বড স্ক্রিন রয়েছে ওকে সেখানটায় তুমি তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে তোমাকে একটা কম ল্যাপটপই দেওয়া হবে এবং তুমি সেই যে পেনড্রাইভটা তুমি সেই তোমাকে স্যার বলেই দেবেন সব কিছু তুমি করবে এবং তোমাকে কিন্তু প্রেজেন্টেশনস করতে হবে তুমি কী লিখেছো অ্যাকচুয়ালি এফ ফাইভ যদি শর্টকাট তুমি টেপো তাহলে একটা একটা তোমার উঠে আসবে বার উঠে আসবে এবং তুমি তোমাকে সেখানে দেখে মানে অ্যাকচুয়ালি ল্যাপটপ স্ক্রিনটা তোমার কাছে থাকবে তুমি দেখে এবং যাতে বাকিরা দেখতে পাই এবং সেটা তোমার ফন্ড যে পর্দা একটা রয়েছে সেখানে উঠবে এবং তোমাকে তোমার স্টাইলে প্রেজেন্টেশন করতে হবে শুধুমাত্র তুমি কম্পিউটার স্ক্রিন দেখে বলে যাবে এটা করলে হবে না একটু পড়ে নিতে হবে দেখার সঙ্গে সঙ্গে যাতে অডিয়েন্সের সঙ্গে মানে তোমার ইনফন্ডে যারা বসে আছেন বা বসছে তাদের সঙ্গেও তোমাকে কিন্তু আই টু আই কানেক্ট মানে কন্ট্যাক্ট করতে হবে দিলে কিন্তু তোমার প্রেজেনশন প্রেজেন্টেশনটা ভালো হবে এবং তুমি ভালো নাম্বার পাবে সো আমার তো টপিক জানা নেই তোমা তোমাদের কি দিয়েছে আমি বেসিক্যালি আমার যেটা আইডিয়া হচ্ছে কোনো না কোনো টপিক দিয়েছে তো জানতে পারিনি তার জন্য আমি কিভাবে করতে হয় সেটা তোমাকে বলে দিচ্ছি আদের সুবিধা হবে দেখো প্রথমে তোমাকে জানতে হবে এটা নিউ টেকনিক প্রত্যেকেই কম্পিউটার জানা উচিত সো কম্পিউটারের রাইটিং স্কিল ইন ইংলিশ সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কী বলা হচ্ছে হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট তোমাকে জানতে হবে পাওয়ার পয়েন্টটা কি যেভাবে মাইক্রোসফট ওয়ার থাকে পাওয়ার পয়েন্টের একটা টুল সো পাওয়ার পয়েন্ট ইজ এ টুল অব অপারেটিং সিস্টেমস সো উই ক্যান ইউজ ইট টু কমিউনিকেট আওয়ার আইডিয়া এফেক্টিভলি থ্রু দ্য ভিজুয়াল ইটস দ্যাট লুক দ্য প্রফেশনালি ডিজাইন্ড ইয়েট ইজি টু মেক মানে আমি বোঝাতে পারলাম মানে যেই কথাগুলো যদি আমি ডিক্স ডেস্কের সামনে দাঁড়িয়ে তোমাকে র্যান্ডমলি বলে যাই ওকে সেটাকে শুনতে ভালো লাগবে তাহলে সেটা একটা লেকচার হয়ে যাবে কিন্তু আমি এই কথাগুলোকে যদি কম্পিউটার স্কিনে ফেলিয়ে বড় পর্দাতে এবং আমি নিজে কম্পিউটার রেখে যদি তোমাদের সঙ্গে সেটা কমিউনিকেট কমিউনিকেট করার চেষ্টা করি যেভাবে তোমাদের আমাকে অনেক কলেজে ঘোস্ট বা এভরিথিং যেগুলো রয়েছে পড়িয়েছিল আমিও একটু দেখেও ছিলাম তোমাদের বেসিক্যালি হয়তো হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ওটা করেছিল সো এরা দেখাচ্ছে এবং কোনো স্যার সেটাকে অ্যানালাইসিস করছেন বলছেন দিস ইজ এক্স্যাক্টলি তোমাদের হার্ট ক্যাচি ব্যাপারটা হবে সো এটাই বলা পাওয়ার পয়েন্টের এটাই মূল লক্ষ্য কোনো কঠিন টপিককে ইজিভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করানো মানে তুমি সেটা করবে তো আজ থেকে তোমাদের শেখানো হচ্ছে বেসিক্যালি এই টপিক মাস্টার ডিগ্রি যারা করবে সো তাদের এটা করতে হয় সো তোমাদের যেহেতু এটা করেছে এটা খুব ভালো তোমাদের এটা খুব ভয় পাওয়ার দরকার যেটা নতুন কিন্তু এখন থেকে যদি শিখে রাখো তাহলে মাস্টার ডিগ্রিতে অনেক ইজি হবে সো হোয়াট ইজ প্রেজেন্টেশন সো প্রেজেন্টেশন ইজ এ প্রসেস অফ প্রেজেন্টিং দ্য কন্টেন্ট অফ এ টপিক টু অ্যান অডিয়েন্স সো কনস্টেটিং কনসিস্টিং অফ ওয়ান আর মোর পার্সন সো হোয়েন ইউ ওয়ান টু মেক এ স্লাইড শো উইথ কমপ্লিট মাল্টিমিডিয়া কন্টেন্ট সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্যান কমপ্লিট ইট বাই শেয়ারিং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাজ এ এডুকেশনাল লেসেন বানান ভুল রয়েছে অ্যান্ড ফর এন্টারটেইনমেন্ট পারপজ অলসো আমি বললাম ব্যাপারটা কিন্তু পড়ানোও হচ্ছে এবং এন্টারটেনমেন্ট পার্পজেও ব্যাপারটা হচ্ছে কারণ কোনো স্কিনে তোমাকে ব্যাপারটা ফেলানো হচ্ছে তো তার জন্য পারপোজ কী কী জন্য রাখা হয়েছে এটা করা হয় কেন দ্য মেইন পারপোজ অফ পিপিটি ইজ টু কমিউনিকেট ইনফরমেশনস অর দ্য মিডিয়া সো দ্য সিরিজ অফ স্লাইডস কারণ বিভিন্ন স্লাইডসের মধ্য দিয়ে কিন্তু এই পিপিটি প্রেজেন্টেশন করা হয়ে থাকে সো উই ক্যান ইউজ ইট দ্য নাম্বার্স টাইপ অফ কন্টেন্ট ট্যাব টেবলস ইমেজেস ড্রয়িং চার্ট লিঙ্কস ওয়ার্ডার্ট ভিডিও অডিও অ্যান্ড ইভিন দ্য এম্ব্লেপড সেডস অ্যান্ড অ্যাডিংস ফ্রম দ্য মাইক্রোসফট ওকে সো দ্যা আমি যখন তোমাদের প্রথম প্রথম আমি ভিডিওগুলো করতাম সেগুলো স্লাইড শো ওয়েতে করতাম অনেক আগে তোমাদের যখন ফার্স্ট ইয়ারে সো এখন আমি ওয়ারে বানাই যে তোমার সুবিধা হয় সো তুমি সেখানে বিভিন্ন রকম তুমি ইমেজ অ্যাড করতে পারো এবং সেখানে বিভিন্ন ভিডিও অ্যাড করতে পারো বিভিন্ন রকম যে হয়তো কোনো ক্রিটিক এর কথা তুমি সেখানে তুলে দিতে পারো তিনি বলছেন তুমি চুপ থাকলে সেখানে তুমি বললে যে টি এস ইয়ারের স্পিচ উনি ছবি চলে আসবে এবং এটা বলবেন এটা খুব মানে ক্যাশি ব্যাপারটা থাকছে আর কি এটার জন্য করা হয়ে থাকে এবং যেটা এবার এগুলো মূল ব্যাপার এগুলো ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যে যিনি লিখবেন তিনি ব্যাপারগুলো জানেন সো তুমি টপিকটা বলবে ইনি এগুলো সাজিয়ে বলে দেবেন মানে এগুলো জাস্ট ব্যাকওয়ার্ড টেকনিক আর কি বলতে গেলে তোমাদের এটা কোনো ব্যাপার নেই কারণ তোমাদের সাবজেক্ট দিয়েছে বা টপিক দিয়েছে সেই টপিকের উপরে কীভাবে লিখবে সেটা বলছি ওকে টপিক জানা নেই তার জন্য আমাকে এই প্রসেসগুলো করতে হয়েছে যদি কারোর থাকে ল্যাপটপ বা কম্পিউটার বা এভরিথিং যে কোনো ট্যাবলেট সব তুমি করতে পারো ফোনে ব্যাপারটা কিন্তু অনেকটা টাফ হবে হুম সো হাউ টু ইউজ পাওয়ার পয়েন্ট তুমি পাওয়ার পয়েন্ট কীভাবে ইউজ করবে সো স্টেপ ওয়ান তোমাকে ওপেন দ্য এমএস অফিস সিলেক্ট পাওয়ার পয়েন্ট এম এস অফিসে গিয়ে পাওয়ার পয়েন্ট একটা বার রয়েছে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে অ্যাপ যদি ফোনের কথাতে বলি সো স্টেপ টু কী রয়েছে চুজ দ্য ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করবে তুমি একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেবে সো স্টেপ থ্রিতে কী করবে সিলেক্ট দ্য স্লাইড শো ওকে টু ডু দিস গো টু দ্য ডিজাইন অ্যাপ অ্যান্ড অ্যাট দ্য টপ অফ দ্য পেজ অ্যান্ড স্ক্রল থ্রু অল দ্য অপশানস অ্যান্ড ডিসাইডস হুইচ ওয়ান লুকস বেস্ট ওকে দ্যাট ডিজাইন উইল বি অটোমেটিক্যালি কন্টিনিউ থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য প্রেজেনটেশন তুমি ধরতে পারছো না অ্যাকচুয়ালি তোমার যদি মাইক্রোসফট বা এমএসআর থাকতো তুমি বুঝতে পারতে বিভিন্ন রকম ডিজাইন উঠে আসতো মানে এ বি সি বিভিন্ন রকম কালার উঠে আসতো তুমি যেটাই চুজ করবে সেটাই চুজ করবে পরবর্তীতে মানে অটোমেটিক্যালি তুমি যতগুলো পেজ করতে চাইছো ওই কালার কিন্তু অ্যাড হতে থাকবে সেগুলো কিন্তু ইজি হুম সিলে স্টেপ ফোর কী বলছে সিলেক্ট দ্য ফার্স্ট বক্স অ্যাট দেট সেজ ক্লিক টু অ্যাড দ্য টাইটেল অ্যান্ড অ্যান্ড অ্যাড দ্য টাইটেল কী হবে দেখো আমি এটা আমার ল্যাপটপ থেকে তুলে দিয়েছি এ চলে এসছিলো তার জন্য আমি একে আর ডিস্টার্ব করিনি সো দেখো এরা একটা রয়েছে আমি এম এস একটা পাওয়ার পয়েন্ট ব্যাপারটা বের করেছি সেখানে দেখতে পাচ্ছো ওগুলো তুমি চুজ করতে পারবে ক্লিক দ্য অ্যাড টাইটেল যে সাবজেক্টটা তোমাকে দেওয়া হয়েছে আর যে টপিকটা দেওয়া হয় যে তুমি সেটা বড়ো করে লিখলে ক্লিক দা সাবটাইটেল তুমি করলে কে প্রেজেন্টেশন করছে সেটা লিখলে এরকম একটা ব্যাপার জাস্ট প্রত্যেকটা ছবি তোলা তো সম্ভব নয় তাহলে আমি একটা ব্যাপারটা বুঝিয়ে দিলাম এই ব্যাপারগুলো হচ্ছে সো অ্যাকচুয়ালি তুমি এই যে কথাগুলো হচ্ছে কিন্তু এগুলো জাস্ট যিনি করবেন কাজটা তার ব্যাপার কিন্তু তোমাকে কিন্তু তোমার টপিক কিন্তু এখানে লিখে শুরু করতে হবে ওকে দেন দেখো দেন যেটা রয়েছে স্টেপ ফাইভ ক্লিক দ্য বাটন বক্স টু অ্যাড দ্য নেম অর এনি আদার সাবটাইটেল যেটা বললাম এই যে আছে এনি আদার সাবটাইটেল যেটা রয়েছে তুমি করতেই পারো স্টেপ সিক্সে কী বলা হয়েছে চেঞ্জ দ্য ফ্রন্ট সাইজ কালার কালার ইডিসি তুমি কালার চেঞ্জ করতে পারো উইথ দ্য টুল বার অপশানস অ্যাট দ্য টপ মানে একটা করতে বলছে কেন তুমি অর্ডিনারি করে দিলে কি ব্যাপারটা হবে সো অর্ডিনারি দাঁড়িয়ে যাবে তুমি ব্যাপারটা করছো কঠিন সাবজেক্টকে ইজি করে বোঝানোর জন্য তার জন্য তোমাকে কিন্তু বিভিন্ন কালার মানে তোমাকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ইমেজ দেখানো হয় সেটা ভালো লাগবে না সিনেমা দেখানো হয় তুমি বর্তমান যুগে দাঁড়িয়ে যদি সেটাকে আই ক্যাচি করো অত্যাধুনিক যদি সফটওয়্যার প্রয়োগ করে যদি সেটাকে প্রেজেন্ট আই মানে অডিয়েন্স সামনে তুলে ধরো সেটা অনেকটা বেটার হবে তার জন্য বলা হয়েছে কারণ তোমাকে এতগুলো পাওয়ারফুল ডিভাইস দেওয়া হয়েছে তুমি অর্ডিনারি করে দিলে কী হবে সেটা ভালো লাগবে না সো বিভিন্ন জনের থেকে তোমাকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করতে হবে সো দেন রয়েছে তোমার স্টেপ সেভেন টু মুভ দ্য টেক্সট বক্সেস অ্যান্ড সিলেক্ট দ্য বক্স অ্যান্ড মুভ দ্য অ্যারো ওভার দ্য বর্ডার অফ দ্য বক্স অ্যান্ড এ ফোর অ্যারো আইকন উইল ল্যাফ আসবে

এবং সাইডে এবং তার কথাগুলো বলছে এবং চিহ্ন দিয়ে দেখিয়ে দিলে এটা ভালো লাগবে সো দেন স্টেপস টেন কী রয়েছে ওয়ান্স অল দ্য স্লাইড আর মেড উই ক্যান চেঞ্জ দ্য অর্ডার অফ দ্য স্লাইড ফ্রম হোয়ার দে আর হোয়ে উই ওয়ান টু দেম সো ইউজ দ্য আউটলাইন বাটন অ্যান্ড অন দ্য লাস্ট এরিয়া তুমি যদি মনে করো এই স্লাইডটা আমি এখানে রাখবো না উপর দিকে ওঠাবো সেটা ইজিলি করা যায় তুমি দশ বারোটা সাইড বানিয়ে দিলে সো তোমাকে একটা টাইম দেওয়া হবে নির্দিষ্ট তুমি সেই টাইমের মধ্যে কাজ করো সেটাকে তুমি উপর নিচে করতেই পারো সে স্লাইডগুলোকে তুমি সাজাতে পারো তোমার মতো করে সো স্টেপ ইলেভেন কী রয়েছে ক্লিক দ্য স্লাইড শো ট্যাপ অফ দ্য টপ অফ ট্যাপ অ্যাট দ্য টপ অফ দ্য পেজ অ্যান্ড সিলেক্ট দ্য ফ্রম বিগিনিং অ্যান্ড শর্টকাট ইজ দিস দ্য এফ ফাইভ আমি আগেই বললাম তুমি সেই এই ব্যাপারগুলো পুরোটা একটা তোমার পেন ড্রাইভে রাখলো রাখলে সেটা নিয়ে চলে গেলে এবং তোমাকে একটা যেই রুমে তোমাকে দেওয়া হবে সেটা অবিয়াসলি একটা ল্যাপটপ থাকবে আর সেই ল্যাপটপের সঙ্গে একটা পর্দা থাকবে বড় মানে যেটা ঝুলানো থাকবে কোনো একটা ওয়ালে সো সেখানটাকে তুমি এফ ফাইভ টিকবে টিপ করলে কী হবে শর্টকাটটা দিলে তোমার তুমি তো একটা ছোটো ল্যাপটপ সঙ্গে দেখতে পাচ্ছ এবং যারা অডিয়েন্স তোমার সামনে অনেকেই বসে আছে তারা সেই বড়ো পর্দা দিয়ে দেখবে আর কি আর তুমি সেটা প্রেজেন্টেশনটা করবে দিস ইজ অলসো এই প্রসেসগুলো ছিল ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা ভয়ে ঘাবড়িয়ে দেওয়ার কোনো মানে নেই যেই টপিকটা রয়েছে সেটা তোমরা একটু সাজিয়ে লিখে নাও ব্যাপারটা খুব ইজি কোনো রকমভাবে চাপ নেই ওকে টপিক জানতে পারলে আমি অভিয়াসলি লিখে দিতাম এবং এতগুলো এতগুলো কলেজ রয়েছে কোন আমি আশা করবো যে হয়তো একটাই কোনো টপিক দিয়েছে বা তোমাকে র্যান্ডমলি চুজ করতে বলা হয়েছে এটাই সাবিক হয় সো আমি রিস্কটা নিলাম না তার জন্য আমি এটা করলাম না তো যদি অভিয়াসলি আমি যদি জানি তাহলে আমি অবভিয়াসলি প্রেজেন্টেশন করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ